রাষ্ট্র মহাসভাকে সম্বোধিত করতে গিয়ে মাসখানেক ধরে কথাটা ভাসছিল টেলিপাড়ায় যে পরিচালক সুব্রত রায় একটি পিরিয়ড টেলিড্রামা শুটিং শুরু করবেন। উনকো আর্সেনিক সংখ্যা দেকর কে মার দিয়া গয়া। ক্যা হুয়া ইস দেশ মে কোই ক্রান্তি? কি কিছু বলবে কি? হ্যাঁ বলো। তুমি না গো আজকাল অনেক বদলে গেছো। বদলে গেছি মানে? দিন দিন তুমি কেমন শুকনো হয়ে যাচ্ছ, ঠিক মতো খাওয়া দাওয়াও করছো না। শুকনো? অফিসের কলিগরা ফ্রেন্ডরা বলছে আমি আগে থেকে মোটা হয়ে গেছি। ছাড়ো তো তোমার বন্ধুদের কথা, আমি এক গ্লাস দুধ নিয়ে আসি তোমার জন্য। হ্যাঁ আমার বউ যখনই আমাকে এত আদর আর ভালোবাসা দিয়েছে তখনই আমার কিছু না কিছু একটা বিপদ হয়েছে, আর আজ তো আবার এত আদর করে দুধ খাওয়াচ্ছে, আজ তো নিশ্চয় খুব বড় একটা বিপদ হবে। মা দুর্গা তুমি রক্ষা করো। আচ্ছা তুমি বোনাসটা কবে পাচ্ছ? কি বোনাস? জানো একটু আগে বান্ধবী ফোন করেছিল, সুপারমার্কেটে যে নতুন বেনারসি শাড়ি দোকানটা খুলেছে না, ওখানে দুটো বেনারসি কিনলে আর একটা বেনারসি ফ্রি দিচ্ছে, আর বললো 23 তারিখ অবধি লাস্ট ডেট, তার আগে তো তুমি বোনাসটা পেয়েই যাবে। 23 তারিখ? স্যার একটা কাজে বাইরে গেছে, ফিরতে এসে 25 তারিখ হয়ে যাবে। কি 25 তারিখ? 25 তারিখ পুজো দেখতে তোমার ওই স্যারকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যেতে হবে না। গত বছর আমি কিচ্ছু বলিনি, এবছর আমার বেনারসি চাই মানে চাই, আর যদি না পাই তাহলে ওই যে গানটা, এবার পুজোর চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে দেব সঙ্গ ছেড়ে গলায় দড়ি রে। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনি তাহলে আসছেন তো? ওকে স্যার।